আসসালামু আলাইকুম লার্নারস, আই হোপ ইউ আর অল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। টুডে আই উইল শেয়ার ইউর নিউ ভিডিও হুইজ ভিডিও অ্যাবাউট প্রোবাবিলিটি ট্রি। হাউ ক্যান আই ড্র এ প্রোবাবিলিটি ট্রি? আমি আশা করি আপনারা যদি এই ভিডিও দেখেন তাহলে প্রোবাবিলিটি অঙ্কন করা খুবই সহজভাবেই শিখতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মুদ্রা নিক্ষেপ এবং ছক্কা নিক্ষেপ। এই মুদ্রা এবং ছক্কা নিক্ষেপের যে ট্রি হয়, প্রোবাবিলিটি ট্রি হয়, সেটি কীভাবে অঙ্কন করতে হয়, এবং অন্য একটি ভিডিওতে আমি দেখাবো কীভাবে কোনো জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ রাজশাহী থেকে ঢাকা যাওয়ার বা ঢাকা থেকে চিটাগাং যাওয়ার যে প্রোবাবিলিটি হয় সেটি অন্য ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো মুদ্রা নিক্ষেপ এবং ছক্কা নিক্ষেপ, এগুলোর কীভাবে প্রোবাবিলিটি অঙ্কন করতে হয়। তো প্রশ্ন যদি এরকম হয়ে থাকে সাধারণত যে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো, তা আজকের আমি শিখবো শুধু কি প্রোবাবিলিটি অঙ্কন। তাহলে একটি মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয়, একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে প্রোবাবিলিটি ট্রি, তাহলে আমরা লিখব মুদ্রা এখানে মুদ্রা লিখব, লেখার পর একটু ঘর করে দেব এবং আমরা স্কেল দিয়ে সুন্দর একটা দাগ দিয়ে সোজা করে দেব। এখানে যে পাশের ঘরগুলো আসবে এটা যদি সোজা হয় তাহলে দেখতে সুন্দর দেখা যায়। আপনারা কোনো একটা স্কেল দিয়ে খাতার উপরে এরকম করে হাত দিয়ে বা কলমের হেড দিয়ে এরকম দাগ দিবেন যাতে বোঝা যায় যে লাইনটা সোজা হবে, তখন পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে এরকম সোজা করে অঙ্কন করবেন যাতে এই বক্সটা একই লাইনে থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে একটি মুদ্রা যদি একবার নিক্ষেপ করি, তাহলে একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে আন্তর্জাতিক হিসাবে হেড এবং টেল আসবে, হেড অথবা টেল থাকে একটি মুদ্রা দুই পাশে, তাহলে হয়তো হেড আসবে নয়তো টেল আসবে, হয়তো হেড নয়তো টেল। তাহলে এর নমুনা ক্ষেত্র কি হবে? নমুনা ক্ষেত্র হচ্ছে প্রাপ্ত সকল ফলাফল নিয়ে গঠিত সেট, যে ফলাফলগুলো পাওয়া যাবে এগুলো নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলা হয়। তাহলে এখানে কি কি ফলাফল পাওয়া গেল, এইচ এবং টি, তাহলে এইচ টি এগুলো সেট, যেহেতু সেট কথাটা উল্লেখ আছে অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে একবার নিক্ষেপের। এখন একবার যদি নিক্ষেপ না করে বলা হয় যে দুইবার নিক্ষেপ করলে, তাহলে দুইবার যদি নিক্ষেপের কথা বলা হয় তাহলে কীভাবে হবে? তাহলে বোর্ডটা একটু ছোটো যার কারণে একটু দেখাতে সমস্যা হচ্ছে, তারপরেও দেখাচ্ছি। তাহলে এখান থেকে আবার যাবে এইচ টি, একইভাবে এইভাবে যেতে থাকবে এইচ টি, এখান থেকেও, এখান থেকে যত যখন যাবে তখন এখান থেকেও, সবসময় কিন্তু প্রবাবিলিটিটা এখানে সমান সমান থাকে, যে একটা হবে আর একটা হবে না এরকম হবে না, তা হবে না তা হবে না, একটা হবে আর একটা হবে না, তা হবে না তা হবে না। অর্থাৎ যখন আপনি এখান থেকে অঙ্কন করবেন অবশ্যই নিচ থেকে অঙ্কন করবেন, এরকম প্রত্যেকটি শাখা একদম সমান সমান থাকবে, একটি ছোট আর একটি বড় বা একটিতে কম আছে এগুলো এইচ এইচ, এগুলো একটাতে টি আছে এরকম না, এখানেও যেই কয়টা থাকবে নিচেরটাতেও সেই কয়টা থাকবে। তাহলে এখান থেকেও যাবে হচ্ছে এইচ, এই হচ্ছে টি। তাহলে আমি বলছিলাম এই ঘরগুলো কি থাকবে, সমান থাকবে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। একটু আগে পরে হয়ে গেছে এটা, সমান থাকলে দেখতে সুন্দর দেখা যাবে। তাহলে এটা হচ্ছে দুইবার নিক্ষেপের ঘটনা। আমি যদি এটা হচ্ছে দুইবার নিক্ষেপ করলে কি আসবে প্রবাবিলিটি তা, আর যদি বলা হয় যে তিনবার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি কি, তাহলে তিনবার নিক্ষেপের প্রবাবিলিটি তার মানে এখান থেকে আবার যাবে, এটা দুইবার হয়ে গেছে এক দুই, তাহলে আবার যাবে এইভাবেই এইচ টি, এইচ টি, এইচ টি। তাহলে কি এখান থেকে এটা থেকে অঙ্কন করতে হবে? সবগুলো থেকে তো দিলাম, আরও দিতে হবে, অবশ্যই দিতে হবে। আমি বলেছি একটাই হবে আর একটাই হবে না, তা হবে না তা হবে না, অবশ্যই এখান থেকেও সমান করে অঙ্কন করতে হবে। তাহলে এই হচ্ছে তিনবার মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি। আর কোনো জায়গায় যদি প্রশ্ন করা হয় ছক্কা নিক্ষেপ মুদ্রা নিক্ষেপ, তাহলে সেখানে একটাই সাধারণত একটাই ট্রি অঙ্কন করতে হবে, আপনি মুদ্রার জন্য একটা করবেন ছক্কার জন্য আরেকটা করবেন এরকম না। যদি বলা হয় একটি মুদ্রাও একটি ছক্কা নিক্ষেপ করা হলো,
তাহলে তার প্রবাবিলিটি কি? মুদ্রার জন্য আলাদা হবে না, ছক্কার জন্য একসাথে হয়ে যাবে। সেটা কিভাবে অঙ্কন করব সেটাও আমি দেখাবো। তবে এবার আমরা দেখব যে এখান থেকে আমরা যে ট্রিটা পেলাম এখান থেকে নমুনা ক্ষেত্রটা কিভাবে লিখব। তাহলে এটার জন্য কিন্তু নমুনা ক্ষেত্র অন্যরকম হবে। এই একবারের জন্য ছিল এটা। এবার আমরা এই রোডগুলো দেখব, যেটা রাস্তা দেখব, রাস্তা কোথায় প্রথম ঠিক কী কী দিয়ে রাস্তা গেছে সেটা হবে একটি উপাদান। তাহলে দেখেন এইচ 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 অর্থাৎ তিনটা এইচ, এটা নিয়ে হবে একটি উপাদান, কোমা হবে এখানে। তারপর এইচ টি সরি এইচ এইচ টি এইচ এইচ টি এভাবে প্রত্যেকটা রোড যাবে এইচ এইচ টি। তাহলে প্রথম রোড এটা শেষ হয়ে গেল, এই পর্যন্ত চলে আসছে। তাহলে এইচ টি এইচ এইচ টি এইচ, তারপর এইচ টি টি এইচ টি টি, তাহলে কিন্তু উপরে এটা শেষ হয়ে গেছে। এবার আমরা নিচেরটাতে চলে আসবো, টি এইচ এইচ টি এইচ এইচ টি এইচ টি টি এইচ টি, তাহলে টি টি এইচ টি টি এইচ টি 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 টি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই হচ্ছে আটটি বিন্দু নিয়ে এই নমুনা ক্ষেত্রটি গঠিত হবে। এইভাবে আমরা রোড দেখে দেখে রোড দেখে দেখে যেইগুলো আসবে এই সেই যা আসবে তাই আমরা এগুলো উপাদান আকারে লিখে দিব, সেগুলো হবে উপাদান, এগুলো নিয়েই গঠিত হবে হচ্ছে নমুনা ক্ষেত্র। এবার একটি ছক্কা নিক্ষেপের ঘটনাকে কীভাবে প্রবাবিলিটিতে অঙ্কন করবো সেটি দেখাবো। একটি ছক্কা একবার নিক্ষেপ করলে প্রবাবিলিটি, তাহলে ছক্কা লিখবো এখানে। তাহলে ছক্কা নিক্ষেপ করলে কী কী ফলাফল আসবে, সবগুলো ফলাফল, তাহলে ওয়ান টু থ্রি ফোর এইভাবে আসবে। তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এগুলো আমরা স্কেল দিয়ে দিয়ে সোজা করে লিখবো। প্রথম প্রথম সোজা হয় না, অনেকে আবার হাত দিয়ে সোজা অঙ্কন করতে পারেন। তাহলে আমরা এই লাইনটা মিল করার চেষ্টা করবো, দেখতে সুন্দর দেখা যাবে। তাহলে কী আসবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এটা হচ্ছে একবার নিক্ষেপের। তাহলে সেম ওয়ে যদি দুইবার নিক্ষেপের কথা বলে তাহলে কী হবে, তাহলে দুইবার নিক্ষেপের করার পরেও হবে হচ্ছে এখান থেকে আবার ওই রকমভাবে, যেহেতু ছক্কায় দুইবার নিক্ষেপ করতে হবে তাহলে এখান থেকে যাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান, এখানে বোর্ড ছোটো তাই লিখতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা যখন যদি কখনো ছক্কা দুইবার নিক্ষেপের কথা বলে তাহলে কোনো একটা পুরো পেজ নেবেন, পেজের মাঝখান থেকে শুরু করবেন, মাঝখানে ছক্কা লেখাটা থাকবে, উপরে অর্ধেক নিচ অর্ধেক বাকি রেখে সেখান থেকে ছক্কা নিক্ষেপ করে সরিয়ে দিবেন, তাহলে অঙ্কনটা সুন্দর দেখা যাবে। আর কোনো পরীক্ষায় প্রস্তুতি যাওয়ার আগেই আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে যে আসলে কীভাবে প্রবাবিলিটি অঙ্কন করলে কোনো সমস্যা হয় না, বা খাতায় পেজ কেমন লাগে সেটা আগে থেকে ধারণা রাখতে হবে, নয়তো পরীক্ষার হলে গিয়ে এই চিন্তা করলে হবে না। তাহলে এটা প্রত্যেকটা থেকে এইভাবে যাবে, তিন চার পাঁচ ছয়, তার মানে এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, একটু দেখতে অসুবিধা হচ্ছে, আপনারা হয়তো বা বুঝেছেন যে আসলে প্রবাবিলিটি কেমন হবে। তাহলে এটাতে দিব আর এটাতে দিব, এগুলোতে দিব না, না এগুলোতে দিব, এগুলোতে দিব না, তা হবে না, তা হবে না, তাহলে আমরা সবগুলো থেকে এরকম করে ছক্কা আকারে আসবে। তাহলে এটার প্রবাবিলিটি অঙ্কন কেমন, প্রবাবিলিটি থেকে নমুনা ক্ষেত্রটি কেমন হবে, নমুনা ক্ষেত্র, তাহলে এই প্রত্যেকটা থেকে কিন্তু এরকম করে যাবে ছয়টা করে। তাহলে এটা থেকে দেখুন ওয়ান ওয়ান, তারপরে কি ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স, তাহলে এইরকম করে দেখিয়ে দেবো। তাহলে প্রথমটা কি ওয়ান ওয়ান, এটা একটি উপাদান, ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স, এইভাবে উপাদান চলে আসবে এরকম করে। তাহলে এটা থেকে এক নং থেকে আসলো, আবার দুই থেকে আসবে টু ওয়ান টু টু, এরকম করে লিখবো টু ওয়ান টু টু,
টু থ্রি, টু ফোর, টু ফাইভ, তেমনি থ্রি ওয়ান, থ্রি টু, এরকম করে সবগুলো লিখতে হবে। অর্থাৎ এখানে প্রবাবিলিটিতে নমুনা ক্ষেত্রতে নমুনা বিন্দুর সংখ্যা হবে 36টি। তো আশা করি এইভাবে আপনারা কী করবেন, যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষার মুদ্রা নিক্ষেপ কিংবা ছক্কা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করবেন। এখন কখনো যদি মুদ্রা এবং ছক্কা একসাথে নিক্ষেপ করতে বলে তখন কি হবে, তখন প্রবাবিলিটি কেমন হবে? প্রশ্নগুলো এরকম, একটি মুদ্রা ও একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, প্রশ্নের সরাসরি উত্তর হয়ে গেল একটি মুদ্রা ও একটি ছক্কা একবার নিক্ষেপ করলে প্রবাবিলিটি কেমন হবে। তাহলে আপনারা অবশ্যই এখানে ধারাবাহিকতা রক্ষা করবেন, এখানে মুদ্রা কথাটি উল্লেখ আছে এবং ছক্কা কথাটি পরে উল্লেখ আছে, মুদ্রার পরে ছক্কা, তাহলে প্রথমে মুদ্রা হবে পরে ছক্কা হবে। আর যদি ছক্কা কথাটি উল্লেখ থাকে তাহলে প্রথমে ছক্কা হবে পরে মুদ্রা হবে, তাহলে এটার প্রবাবিলিটি কী হবে? তাহলে যেহেতু মুদ্রা প্রথমে আছে তাহলে মুদ্রা প্রথমে লিখব, মুদ্রা। তাহলে মুদ্রা নিক্ষেপ করলে কী কী পাওয়া যায়? এইচ অথবা টেল। তাহলে এইচ অথবা কি টেল, এগুলো স্কেল দিয়ে আপনারা সুন্দর করে সমান করে অঙ্কন করবেন এই দাগগুলো, আর এটা যাতে সুন্দর সোজা হয় তাহলে সুন্দর হবে। তাহলে প্রথম মুদ্রা নিক্ষেপ করলে কী হবে? এইচ অথবা টি আসবে। এরপরে কী কথা উল্লেখ আছে? যেহেতু একবারে কথা উল্লেখ আছে, সাধারণত এগুলো একবারই উল্লেখ থাকে, তাহলে কী হবে? যদি ছক্কা দুইবারের কথা থাকতো তাহলে তো ছক্কা দুইবার আমরা অঙ্কন করতাম, মানে যেইভাবে প্রশ্ন হবে সেইভাবে উত্তর হবে। তাহলে একটি ছক্কা, তাহলে এখান থেকে ছক্কা যাবে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। তাহলে এইভাবে আমরা কী করবো? প্রবাবিলিটি অঙ্কন করবো। এখান থেকে আমি যেভাবে নমুনা ক্ষেত্রটি অঙ্কন করেছি, প্রত্যেকটি প্রবাবিলিটির অঙ্কন করার পরে সাধারণত নমুনা ক্ষেত্রের প্রয়োজন হয়, তাহলে একই পদ্ধতি নমুনা ক্ষেত্র অঙ্কনে, নমুনা ক্ষেত্র পাওয়ার একই পদ্ধতি। অর্থাৎ আপনারা নমুনা ক্ষেত্র এইভাবে লিখতে পারবেন, তাহলে সেকেন্ড বন্ধনী হবে, তাহলে কী হবে? এইচ ওয়ান, এইচ ওয়ান, তারপর এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স, শেষ। এবার এবার টি ওয়ান, টি ওয়ান, টি টু, টি থ্রি, টি ফোর, টি ফাইভ, টি সিক্স। তাহলে এই হচ্ছে নমুনা ক্ষেত্র, এখান থেকে আপনারা খুব সহজে নমুনা ক্ষেত্র পেয়ে যাবেন। তো আজকে শুধু আমরা প্রবাবিলিটি অঙ্কন করা শিখলাম এবং সেখান থেকে নমুনা ক্ষেত্র কীভাবে পাওয়া যায় সেটি শিখলাম। আমি সামনের অন্য একটি ভিডিওতে কীভাবে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে বা কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বাস বা ট্রেন দিয়ে যাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা নির্ণয়ের ক্ষেত্রে যে প্রবাবিলিটি অঙ্কন করতে হয় সেটি অন্য ভিডিওতে দেখাবো। তো আপনারা বইয়ের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এবং উদাহরণে দেওয়া আছে অথবা কাজ অংশেও দেওয়া আছে, পেজে কোনো কাজ দেওয়া আছে নিজেরা করার জন্য দিছে, সেখান থেকে প্র্যাকটিস করে আপনারা এটাকে আয়ত্ত করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।